ঘাটাইলে আঙ্গার খোলা হাটের জমি দখল করে ঘর নির্মাণ দেশ নিউজ টিভি সারা চিত্রে টাঙ্গাইল ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ আলামিন হোসেন বিপ্লব ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আঙ্গার খোলা হাটের জমি দখল করে ঘর নির্মাণ করেছে কিছু প্রভাবশালী লোকজন ধীরে ধীরে প্রশাসনের নাকের ডগায় পাকা আধা পাকা টিনের দোকানঘর ব্যবসায়িক মিল অবৈধভাবে গড়ে উঠেছে এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছেন প্রশাসন এ নিয়ে স্থানীয় লোকজনদের মাঝে উত্তেজনা দেখা দেয় দখলদারীর কাজ থেকে সরকার বিন্দুমাত্র আয় পায় না সম্প্রতি যে ঘরগুলো উঠেছে এ বিষয়ে জানতে চাইলে সংগ্রামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল রহিম মিয়া দেশ নিউজ টিভিকে জানান আমি দেখিনি কিন্তু শুনেছি পরে মেম্বারকে বলে দিয়েছি দখলদারীরা যেন ঘর সরিয়ে নেয় পরে এ বিষয়ে সন্ধানপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোহাম্মদ আব্দুল আওয়ালের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন তাদেরকে ঘর সরিয়ে নিতে বলেছি যদি তারা ঘর সরিয়ে নিতে না চায় আমি তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেব কিন্তু এখনো তারা ঘর সরায়নি স্থানীয়দের মধ্যে মমিন বলেন কিছু প্রভাবশালী লোকজন সরকারি জায়গায় ঘর তুলে ভাড়া দিয়ে খাচ্ছে আব্দুল অমিত সরকার বলেন আমরা যেন আগের মতো হাট ফেরত পাই তাই সকল স্থানীয়দের দাবি প্রশাসন যেন দখলদারির কাছ থেকে হাটের জমি উদ্ধার করে পুনরায় ফেরত দেয়